আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব লেকচার 08 নিয়ে। এর আগে আমি লেকচার 07 আলোচনা করে আসছিলাম গামা সম্পর্কে, এবং গামা সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা করছি, এবং ওই ফর্মুলাগুলো কিন্তু আজকে আমাদের লাগবে। রুদ্ধতাপে প্রক্রিয়ার পিভি সম্পর্ক বলো, তারপর কৃত কাজ বের করতে বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই লাগবে। সো অবশ্যই তোমরা লেকচার 07 আগে দেখে আসবে, তারপর লেকচার 08 হাত দিবা। আচ্ছা, লেকচার 08 ফার্স্টে আমি আলোচনা করব হচ্ছে রুদ্ধতাপে প্রক্রিয়ার পিভি সম্পর্কটা নিয়ে। তো শুরু করা যাক। আমাদের রুদ্ধতাপে প্রক্রিয়ার যে পিভি সম্পর্ক, এখানে আমরা যদি বলি যে সমষ্ণু প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানতে বলতো, পিভি সম্পর্ক পিভি ইজ ইকুয়াল হচ্ছে কে। বাট যখন আমি সেটাকে রুদ্ধতাপে প্রক্রিয়া পিভি সম্পর্ক বলবো, তখন পিভি গামা ইজ ইকুয়াল টু কে, মানে গামা গুণ বেশি। ওকে, এখন আমরা রুদ্ধতাপে প্রক্রিয়া যখন কথা বলবো, তখন কি তাপের কোনো আদান প্রদান হবে না। দ্যাট মিন্স ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো, রাইট? আচ্ছা, আবার লেকচার 07 আমরা কিছু টপিকস ফর্মুলা পড়ে আসছিলাম, সেটা ছিল এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের জন্য আমরা লিখতাম ডি ইউ ইজ ইকুয়াল হচ্ছে এন সি ভি ডিটি, আর একটা ছিল স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের জন্য আমরা লিখতাম হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু এন সিপিডিটি। ওকে, এই কয়েকটা জিনিস আমরা পড়ছিলাম। আরও একটা ফর্মুলা আমাদের লাগবে, সেটা হচ্ছে গামা ইজ ইকুয়াল টু সিপি বাই হচ্ছে আমাদের সিভি, আর আর ইজ ইকুয়াল টু সিপি মাইনাস হচ্ছে সিবি। এই দুটো সম্পর্ক লাগবে। তো শুরু করা যাক। প্রথমে আসতেছে হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী ছিল। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ছিল ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। এটা ছিল আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ হচ্ছে আমাদের জিরো, বাকি থাকছে কি আমাদের ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। তো আমরা ডি ইউর জায়গায় লিখতে পারি না এন সিভি ডিটি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এন সিভি ডিটি, আর ডি ডাব্লিউ জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে পিডি ভি। তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলতে পারি, ঠিক আছে? তো এবার আমরা এই ডিটির মানটা বের করব। আমরা সেটা কোথায় থেকে বের করবো, সেটা হচ্ছে একটা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। তো আদর্শ গ্যাসের সমীকরণ সেটা হচ্ছে আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআর টি। তো দেখো, আমরা যখন তাপমাত্রা চেঞ্জ করি তখন চাপ এবং আয়তন উভয়েরই চেঞ্জ হয়। তাহলে আমরা তাপমাত্রার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হবে, পিভি, আর এখানে থাকছে হচ্ছে এন আর ডিটি বাই হচ্ছে ডিটি। তাহলে দেখো, এটা কি ইউভি মেথডে পড়ে না? তো ইউভি মেথডে যদি পড়ে তাহলে পিকে রেখে একবার ভিকে ডিফারেন্সিয়েশন করব, আর একবার হচ্ছে ভিকে রেখে একবার পিকে ডিফারেন্সিয়েশন করব। ওকে, আর এখানে ডিটি ডিটি কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি আমাদের এনআর, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যদি এবার এই ডিটি দ্বারা গুণ করি তাহলে আমরা কী পাবো, দেখো তো ডিটি ডিটি কেটে যাবে, পিডিভি প্লাস ভি ডি পি ইজ ইকুয়াল টু এনআর ডিটি থাকবে না? হ্যাঁ, তাহলে দেখো আমি যদি শুধুমাত্র ডিটিকে নেই, তাহলে পাওয়া হচ্ছে পিডিভি প্লাস হচ্ছে ভি ডি পি ডিভাইডেড বাই হচ্ছে এন বাই এন ইন্টু আর। ওকে, তাহলে এই ডিটির মানটা আমরা এখানে বসাবো। তাহলে দেখি কী লেখা যায়, দ্য জিরো ইজ ইকুয়াল টু এন সিভি ডিটির জায়গায় বসাবো হচ্ছে পিডিভি প্লাস ভি ডি পি ডিভাইডেড বাই থাকছে হচ্ছে এন ইন্টু আর প্লাস পিডিভি। ওকে, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে জিরো ইজ ইকুয়াল টু এনকে যদি আমরা বাইরে বের করে কেটে দিই তাহলে থাকছে হচ্ছে সিভি, আচ্ছা গুণ করে দিই, গুণ করে দিব, আর একটা জিনিস করবো সেটা হচ্ছে আর যদি আমরা এখানে গুণ করি তাহলে আর গুণ করলে আর আর কেটে যাবে, এখানে আর একটা বসবে, এখানে আর তো জিরো, তাহলে এখানে একবারে বসাচ্ছি, দেখো সিভি পিডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস আর পিডিভি। ওকে, তাহলে দেখো এখানে বসলো জিরো ইজ ইকুয়াল টু সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস আরের মান কত, ওই যে আরের মান লেখা আছে সিপি মাইনাস সিভি। তো আমরা যদি এটা বসাই এখানে সিপি মাইনাস হচ্ছে সিভি, আর এখানে হচ্ছে পিডিভি, তাহলে দেখো এখানে কী বসতেছে, এখানে হচ্ছে জিরো ইজ ইকুয়াল টু সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি। তাহলে দেখো এখান থেকে বাদ যাচ্ছে কে কে,
এটা আর এটা কেটে যাচ্ছে তাহলে থাকছে কি আমাদের থাকছে হচ্ছে 0 is equal to সেটা হচ্ছে cv vtp plus cp pdv ওকে তো আমাদের এই জিনিসটা এখন কি করব আমি যদি এখান থেকে আরেকটা কাজ করি আচ্ছা এখানে উপরে লিখি আমি যদি উপরে লিখি তাহলে থাকছে কি আমাদের এটা উপরে লিখি তাহলে থাকছে হচ্ছে 0 is equal to cv vdp plus cp pdv এখন আমরা কি করব 1 by cv দ্বারা গুণ করব উভয় পাশে তাহলে 0 হয়ে গেল এটা তাহলে cv বাই হচ্ছে cv vdp plus cp বাই হলো cv pdv এখন এখানে কি হচ্ছে দেখো তো cv cv কেটে যাচ্ছে তাহলে থাকছে হচ্ছে আমাদের 0 is equal to vdp আর cp বাই cv মানে কি গামা না গামা pdv এরকম একটা কিছু তাহলে এখন দেখো এইখানে আমরা কি করব সেটা 0 বসালাম এখন আমরা যদি pv দ্বারা গুণ করি pv দ্বারা গুণ করলে কি হবে বলতো vdp আচ্ছা pv দ্বারা গুণ না 1 বাই pv দ্বারা গুণ তাহলে h 1 বাই pv প্লাস হচ্ছে গামা vdp ডিভাইড বাই হচ্ছে pv তাহলে এখান থেকে দেখো তো কেটে যাচ্ছে কাকে কাকে এই v কেটে দেয়া যায় এই p কেটে দেয়া যায় তাহলে থাকছে কি আমাদের থাকছে হচ্ছে 0 is equal to dp বাই হলো p প্লাস গামা dv বাই হচ্ছে আমাদের v তো আমরা এটা এখন ইন্টিগ্রেশন করব যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাকে ইন্টিগ্রেশন সাইন দিতে হবে ইন্টিগ্রাল সাইন দিলাম এখন এখানে যেহেতু লিমিট নেই তাহলে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের পর আমাদের একটা করে কনস্ট্যান্ট মান বসবে আর ইন্টিগ্রেশন করার নিয়মটা আমাদের মনে আছে অবশ্যই সেটা হচ্ছে এরকম যদি থাকে dx বাই হচ্ছে x তাহলে আমরা এটাকে লিখি কি লন x প্লাস হচ্ছে c তাহলে প্রত্যেকটার সঙ্গে একটা করে c এর সঙ্গে c আর 0 কে ইন্টিগ্রেশন করলে হবে আর একটা কনস্ট্যান্ট মান তো আমি এটা লিখে ফেলতেছি c প্লাস dp বাই p কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে লন p দেখো প্লাস c হবে না একটা ইন্টিগ্রেশন মান আচ্ছা প্লাস গামা তো থাকলোই তাহলে থাকতে হচ্ছে লন dv বাই হচ্ছে লন p তাহলে এর সঙ্গে একটা প্লাস c তাহলে এই প্লাস c গুলো এখানে চলে মাইনাস c তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মানে এগুলো সব কনস্ট্যান্ট মান তো এই কনস্ট্যান্ট মানগুলো সব এইদিকে চলে আসবে রাইট আচ্ছা তাহলে যদি কনস্ট্যান্ট মান এখানে চলে আসে তাহলে আমরা এই কনস্ট্যান্ট মানগুলো যোগ বিয়োগ করলে দেখবো একটা কনস্ট্যান্টই আমরা পাবো তো এই জন্য আমরা এখানে কনস্ট্যান্ট শুধু লিখে রাখছি আচ্ছা এখন দেখো সি ইজ ইকুয়াল টু লন পি প্লাস এই গামাকে কি করা যায় উপরে তুলে দেওয়া যায় যেহেতু এটা গুণ অবস্থায় আছে এখানে লন ভি গামা লেখা যায় তাহলে এখন দেখো তো এটা যোগ হয়ে আছে না তাহলে আমরা এটা লিখবো লিখতে পারি সেটা হচ্ছে আমি যদি উল্টায় নেই সেটা হচ্ছে লন পি ভি গামা ইজ ইকুয়াল টু হচ্ছে সি তো এই সিটাকে কি লেখা যায় বলতো এটাকে যেহেতু লন সি যদি আমি লিখি যেহেতু এটা কনস্ট্যান্ট মানে আমি লন সি লিখলেও মানের কোনো কম বেশি ওটা তো অনেক অসীম মান কনস্ট্যান্ট তো আমরা এখান থেকে যদি লন লন কেটে দেই তাহলে পাবো হচ্ছে পিভি গামা ইজ ইকুয়াল হচ্ছে সি এই হচ্ছে আমাদের নির্ণয় ফর্মুলা দেখো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা জিরোকে ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট মান পাওয়া যায় আবার একে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আরেকটা কনস্ট্যান্ট পাওয়া যাবে একে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আরেকটা কনস্ট্যান্ট পাওয়া যাবে এই কনস্ট্যান্টগুলো সবগুলো এই দিকে চলে আসবে তুমি মনে করো একটা কনস্ট্যান্ট মানের সঙ্গে যদি সি এর সঙ্গে যদি মাইনাস থ্রি মাইনাস টু বিয়োগ করো তাহলে এখান থেকে একটা কনস্ট্যান্ট মান চলে আসলে এখানে মাইনাস হবে এখান থেকে একটা কনস্ট্যান্ট আসলে এটা মাইনাস হবে তাহলে মাইনাস হলেও কী হবে আর একটা কনস্ট্যান্ট মানেই থাকে তাই কি না তো এরকম ব্যাপারটা তো এই জন্য আমরা একটা কনস্ট্যান্টই রেখে দিচ্ছি এখানে ওকে আর তো মনে হয় কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না এই হচ্ছে আমাদের নির্ণয় ফর্মুলা পিভি গামা ইজ ইকুয়াল টু সি তোমরা সুন্দরভাবে এটা একটা স্ক্রিনশট দিতে পারো আর এই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া পিভি গামার সম্পর্ক তো আমি একটু মুছে দিলাম জিনিসটা আচ্ছা তাহলে আমরা বের করলাম হচ্ছে পিভির সাথে সম্পর্ক আমি একটু জিনিসটা লিখি আমরা এক নম্বর বের করলাম হচ্ছে পিভি এর সম্পর্ক পিভি এর সম্পর্ক সেটা হচ্ছে পিভি গামা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সি আমরা দুই নাম্বার বের করব কি দুই নাম্বার বের করবো হচ্ছে টিভি এর সাথে সম্পর্ক টিভি এর সম্পর্ক টিভি এর সম্পর্ক ওকে তাহলে টিভি এর সম্পর্কটা কেমন হবে সেটা হচ্ছে আমরা যদি লিখি হচ্ছে পিভি গামা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সি তাহলে
এখান থেকে আমাকে টি আর ভি রাখবো আর ভি পি কে সরাবো। তাহলে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি না, পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে আমরা এখান থেকে লিখি সেটা হচ্ছে ভি পি ইজ ইকুয়াল টু এনআরটি ডিভাইডেড বাই হচ্ছে ভি। তাহলে এই মানটা এখানে বসাই, তাহলে পাচ্ছি কি আমরা পাচ্ছি হচ্ছে এনআরটি ডিভাইডেড বাই হচ্ছে ভি, আর এখানে হচ্ছে ভি গামা ইজ ইকুয়াল টু হচ্ছে সি। ওকে, তাহলে এখানে দেখো তো আমরা যদি টি ভি গামা লিখে নিলাম আর এই ভি কে উপরে লিখলে কি হচ্ছে ভি ইনভার্স ওয়ান, আর এন আর কে নিচে লিখলে হচ্ছে সি বাই হচ্ছে এন আর। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, যদি পাওয়ারটা গুণ করে দিই তাহলে হচ্ছে টি ভি গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, এটা পুরোটা তো একটা কনস্ট্যান্ট মানে তাহলে হচ্ছে সি। এই হচ্ছে আমাদের দুই নম্বর সম্পর্ক, টি ভির সাথে সম্পর্ক। ওকে, আচ্ছা তিন নম্বর আর একটা সম্পর্ক আসতেছে, সেটা হচ্ছে আমাদের পি টি এর সম্পর্ক, পিটি এর সম্পর্ক। তো পিটি এর সম্পর্ক আমরা কই পাবো সেটা আমি একটু যদি এইদিকে লিখি, যে তিন নাম্বার আমরা কী বের করবো, পিটি এর সম্পর্ক। আচ্ছা এখানে মুছে এখানে লিখি, সেটা হচ্ছে পিটি এর সম্পর্ক। তো দেখো তো আমরা আসলে এখানে কী বের করছি, সেটা হচ্ছে পি আর টি, ওখানে আছে টি ভি, টি ভি গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সি। তো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা কী জানি, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি হচ্ছে পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। তো আমি যদি ভিটাকে সরাই তাহলে হচ্ছে আমরা কী পাবো, এন আর টি ডিভাইড বাই হচ্ছে আমাদের পি। তাহলে আমরা এখানে বসাই সেটা হচ্ছে টি ভি এর জায়গায় বসাবো হচ্ছে এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে পি ইন্টু গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সি। তাহলে এখানে আসলে আমরা কী পেলাম দেখো তো, সেটা হচ্ছে টি তো এখানে থাকলোই, আর এক্সট্রা পাচ্ছি হচ্ছে টি গামা মাইনাস ওয়ান, আর এই পি যদি উপরে চলে যায় তাহলে পাচ্ছি হচ্ছে পি ইনভার্স গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, আর সি কে যদি আমরা লিখে নিচে লিখি তাহলে হচ্ছে এন আর গামা মাইনাস ওয়ান, এরকম একটা কিছু আমরা পাচ্ছি। একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা, এই পি উপরে চলে গেছে এই জন্য ইনভার্স লিখছি, রাইট? তাহলে এই জিনিসটা একটু দেখো তো, আচ্ছা এটা তো ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে দেখো তো এটাকে কী লেখা যায়, এই গুণ অবস্থা আছে তাহলে যোগ করলে এটা আমরা কী পাবো, শুধুমাত্র গামা থাকবে, আর এখানে পি যদি আমরা চেঞ্জ করে নিই ওয়ান মাইনাস গামা চলে আসতেছে, ইজ ইকুয়াল টু এটা পুরোটাই তো একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা সি লিখলাম এটাকে। আচ্ছা এবার আসো, তো আমি যদি ওয়ান বাই গামা দ্বারা এই পাওয়ার, ওয়ান বাই গামা পাওয়ার দ্বারা যদি আমি গুণ করি তাহলে কী আসতেছে দেখো তো, তো এই ক্ষেত্রে আসবে হচ্ছে পি, ওয়ান বাই গামা হলে ওয়ান বাই কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে হচ্ছে টি গামা থাকলে উপরে আর নিচে থাকতেছে ওয়ান বাই গামা ইজ ইকুয়াল টু ওয়ান বাই গামা দ্বারা গুণ করলে এও আর একটা কনস্ট্যান্ট মান দিবে। তাহলে আমরা এখানে কী পেলাম সব মিলে, পেলাম হচ্ছে পি টি গামা বাই হচ্ছে ওয়ান মাইনাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে কি, এই হচ্ছে সম্পর্ক। তো এটাকে আমরা মনে রাখার বুদ্ধি বলছিলাম পিটি মানে পাটালি গুড় এক গ্রাম কবর, পাটালি গুড় এক গ্রাম কম। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো তোমাদের বইয়ে কিন্তু আবার এটাকে আরেকভাবে বের করে রাখছে, সেটা হচ্ছে টি পি ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই হচ্ছে গামা ইজ ইকুয়াল টু সি, এটাও রাইট একইভাবে। মানে আমি যদি শুধু গামা দিয়ে ভাগ করতাম পাওয়ার তাহলে এই সম্পর্ক আসতো, তাহলে এটাও রাইট এটাও রাইট। মানে দেখা যাচ্ছে এটা মনে রাখো, দেখা যাচ্ছে তুমি বই এটা দেখতেছো তখন মনে হয় যেন এটা ভুলে গেছে, তো এটা ভুল হয়নি। তাহলে আমরা তিনটা সম্পর্কে দেখতে পারছি, ক্লিয়ার? এবার আমরা দেখবো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা, মুছে দিলাম একটু। ওকে, তাহলে এখন আমরা বের করবো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা, ঠিক আছে? তো আমি একটু লিখে নিই কী বের করবো, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। আচ্ছা তো আমি একটু, আমরা এই ফর্মুলাটা অলরেডি জানি, আমি লিখে দিছিলাম, সেটা ছিল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এন আর টি ওয়ান মাইনাস হচ্ছে টি টু ডিভাইডেড বাই হচ্ছে গামা মাইনাস ওয়ান, এই ফর্মুলাটা আমরা জানতাম। তো এটা কীভাবে আসলো সেটা এখন আমরা দেখব।
তো প্রথমেই আমরা কৃতকাজের তো নর্মাল ফর্মুলা সবসময় জানি, তাপগতিবিদ্যার ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা ডাব্লিউ ইকুয়াল টু পিডিভি, ওকে। বাট এইখানে তো পিডিভি দিয়ে আমরা বের করতে পারবো না, কারণ এই ফর্মুলার ক্ষেত্রে রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে চাপেরও চেঞ্জ হয়, আয়তনের চেঞ্জ হয়। কীভাবে সেটা হচ্ছে, যদি আমরা গ্রাফটা দেখি তো সেখানে হচ্ছে পি ভার্সেস ভি এর গ্রাফে, তো দেখবো হচ্ছে কার্ভটা হচ্ছে এরকম। তো এইরকম কার্ভের ক্ষেত্রে তোমাকে যদি কাজ বের করতে বলা ওয়ান থেকে টু, তো এই পরিমাণ গ্যাসের প্রসারণের জন্য কৃতকাজ যদি তোমাকে বের করতে বলা, তাহলে তুমি কীভাবে কৃতকাজ বের করবা? আমরা এখান থেকে পর্যন্ত রেখাটা টেনে দেবো, তাহলে হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে আমাদের ভি টু। তাহলে এইটুকুর যে ক্ষেত্রফল এটাই হচ্ছে তার কৃতকাজ। এখন বলো তো এই যে ক্ষেত্রফলটা, এটা একটা অসমতল না? এটা ত্রিভুজ না, চতুর্ভুজ না, ট্রাপিজিয়াম না, এটা একটা অসমতল। তাহলে অসমতলের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করি? ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করবো, সে হচ্ছে পিডিভি। এখন এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে আমাদের ভি টু। এখন আসো, এই পিটাকে তো সরাতে হবে, তাহলে আমরা কীভাবে সরাতে পারি? আমরা নর্মালি জানি পিভি গামা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কে, ঠিক আছে? সো এখন পি ইজ ইকুয়াল টু কী লেখা যেতে পারে? কে ইজ বাই ভি গামা। তো আমরা পি এর মানে এখানে বসে, তাহলে পাবো হচ্ছে ভি ওয়ান বাই হচ্ছে ভি টু, তাহলে পি এর মান পাচ্ছে হচ্ছে কে বাই হচ্ছে ভি গামা ডি ভি। তো এখন এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হলো কে বাইরে নিয়ে আসলাম, আর এটা ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে, ও একে আরেকটা লাইন লিখি, সেটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, তাহলে পাবো হচ্ছে ভি ইনভার্স ওয়ান, এটা হচ্ছে ডিভি। তো এখন একটু যদি লিখি, সেটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু কে ইন্টু ভি প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে মাইনাস গামা প্লাস ওয়ান। তো এই ক্ষেত্রে আমরা লিখবো কীভাবে? এখানে হচ্ছে আপার লিমিট ভি টু, লোয়ার লিমিট হচ্ছে ভি ওয়ান। এখন এখানে লিখি, দেখো তো এই জিনিসটা আমরা জানি কীভাবে, কে দেখো তো এটা হচ্ছে, আমরা যদি একটু বাইরে লিখে নিই জিনিসটাকে, কে ডিভাইড বাই হচ্ছে, এটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে হচ্ছে ওয়ান মাইনাস গামা। তাহলে আমাদের ওয়ান মাইনাস গামা লেখার পর এখানে থাকছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হবে না, তাহলে ভি এ যায় কি ভি টু, আর একবার নিচে হচ্ছে মাইনাস ভি ওয়ান। তো আমি যদি এটাকে লিখি এভাবে, সেটা হচ্ছে ভি টু গামা মাইনাস গামা প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে মাইনাস ভি ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান। এইভাবে লেখা যায় না জিনিসটাকে? আচ্ছা, তো এখন যদি এই জিনিসটা আমি একটু লিখি, সেটা হচ্ছে কে কে যদি আমরা গুণ করে দিই, তাহলে হচ্ছে ওয়ান মাইনাস গামা, আর কে কে গুণ করে দিচ্ছি তার মানে হচ্ছে কে ভি টু গামা প্লাস ওয়ান মাইনাস ভি ওয়ান কে ভি ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান। এরকম একটা জিনিস আসতেছে। এখন দেখো এই কে মানে কি লেখা যায়, কে মানে লেখা যেতে পারে পিভি গামা ইজ ইকুয়াল, আমরা কে জানি, তাহলে পি টু ভি টু, আরেকবার লেখা যেতে পারে হচ্ছে পি ওয়ান ভি ওয়ান গামা ইজ ইকুয়াল হচ্ছে কে। তাহলে কে কে সরিয়ে আমরা এই মানগুলো এখানে বসাতে পারি না? বসাতে পারি, তাহলে আমরা একটু যদি বসাই তাহলে হচ্ছে ওয়ান মাইনাস গামা, কে এর জায়গায় বসাবো হচ্ছে পি টু ভি টু গামা, আর এখানে তো থাকছে ভি টু মাইনাস গামা প্লাস ওয়ান, এখানে থাকছে হচ্ছে পি ওয়ান ভি ওয়ান, এখানে হচ্ছে গামা, আর ভি ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান, ওকে। তাহলে একটু ব্র্যাকেট দিয়ে রাখি। হ্যাঁ, এখন দেখো আমরা এখান থেকে কাকে কাকে করতে পারি, এই যে ভি টু, ভি টু ইনভার্স ওয়ান গামা আছে, এইটা এটা কেটে দেওয়া যায়। তাহলে থাকছে কি উপরে, আমাদের উপরে থাকছে হচ্ছে আমাদের ওয়ান বাই ওয়ান মাইনাস গামা পি টু ভি টু শুধু থাকতেছে, আর এখানে থাকছে হচ্ছে পি ওয়ান ভি ওয়ান, ওকে। তো এখান থেকে কিন্তু আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা চলে আসতে পারে। এখন বাকিটা আমরা এখন আদর্শ গ্যাসের সাথে চেঞ্জ করে নেবো। কীভাবে চেঞ্জ করবো? নর্মালি আমরা জানি কি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, তো আমরা যখন পি টু ভি টু হিসাব করবো তখন আসবে কি টি টু, আবার যখন পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর টি ওয়ান। তো আমরা যদি এখানে এগুলো লিখি তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী আসতেছে, দেখো এন আর পি টু ভি টুকে যদি আমরা কমন নিচ্ছি, এন আরকে কমন নিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি কি টি টু, আর এখানে পাচ্ছি হচ্ছে টি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান মাইনাস গামা, ওকে। তো আমরা যদি এরকম ফর্মুলাটা নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে এখান থেকে মাইনাসকে বাইর করে নিয়ে আসবো, আর এখান থেকে মাইনাসকে বাইর করে নিয়ে আসবো, তাহলে আমরা কী পাবো? আমি এখানে লিখি যে এই জিনিসটা পাবো হচ্ছে
W is equal to nR T1 minus T2 divided by gamma minus 1. উপর থেকে আমরা মাইনাস ওয়ান কমন এসে এখানে মাইনাস ওয়ান কমন এসে কেটে গেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের রুদ্ধ তবে প্রকৃতির কৃতকাজের ফর্মুলা। তবে এখান থেকেও কিন্তু ম্যাথ আসতে পারে, তো এই জিনিসটা এখান থেকে আমাদের মনে রাখতে হবে এইটুকু। ওকে, তো এই হচ্ছে রুদ্ধ তবে প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ।